হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজ আপনাদের মাঝে কিভাবে খুব কম সময়ে পারফেক্টভাবে কিভাবে চিচিঙ্গা ভাজি করা যায় সেই রেসিপিটাই আপনাদের মাঝে আজ শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে চিচিঙ্গা ভাজি করা যায়। চিচিঙ্গা ভাজি করার জন্য এখানে আমি 500 গ্রাম চিচিঙ্গা নিয়েছি এবং চিচিঙ্গা গুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। চিচিঙ্গা গুলো ভাজি করার জন্য আমি এখানে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কাঁচা মরিচ। কাঁচা মরিচ গুলো আমি চিরে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবো 2 মিনিটের জন্য। মরিচ পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি, জাস্ট একটু ভেজে নেবো, বেরেস্তা কালার করা লাগবে না। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা গুলা। চিচিঙ্গা গুলো আগে থেকে কেটে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পর্যন্ত, যাতে চিচিঙ্গা থেকে সব পানিগুলো বের হয়ে যায়। তো ভিউয়ার্স দেখুন আমার চিচিঙ্গা থেকে কতগুলো পানি বের হয়েছে। তো ভিউয়ার্স অবশ্যই চিচিঙ্গা গুলো রান্না করার আগে আধা ঘন্টা মতো লবণ দিয়ে মাখিয়ে রাখবেন। তো এখন আমি চিচিঙ্গা গুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিচিঙ্গা গুলো ভাজি করার সময় চুলার গ্যাস অবশ্যই লো মিডিয়াম রাখতে হবে। যদি চুলার গ্যাস বাড়িয়ে দেওয়া হয় তাহলে চিচিঙ্গা গুলো অবশ্যই পুড়ে যাওয়ার ভয় থাকবে। পুড়ে গেলে চিচিঙ্গা ভাজিগুলো খেতে একটুও ভালো লাগবে না। তাই চিচিঙ্গা গুলো ভাজি করার সময় অবশ্যই মনে রাখতে হবে যেন চুলার গ্যাসটা লো মিডিয়ামে থাকে। সবজিটা পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি 5 থেকে 10 মিনিটের মতো ঢেকে দেব। ঢাকনাটা উঠে আমি 2 থেকে 3 বার নেড়ে চেড়ে দিব, যাতে সবজিটা নিচে কড়াইয়ের সাথে লেগে না যায়। ফিরে আসলাম 10 মিনিট পর। তো আমি চিচিঙ্গাগুলো 8 থেকে 10 মিনিট মতো ভেজে নেব। ভিউয়ার্স আমার ভাজিটা হয়ে এসেছে। তো ভিউয়ার্স দেখুন ভাজিটা ভাজতে ভাজতে কতটা কমে গেছে, তার মানে ভাজিটা আমার হয়ে এসেছে। ভিউয়ার্স ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো ভিউয়ার্স দেখুন কত সহজেই চিচিঙ্গা ভাজি করে দেখালাম। তো চেষ্টা করেছি খুব সহজেই চিচিঙ্গা ভাজি করে দেখানোর জন্য। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।